photo and editing. আপনাকে বানিয়ে দিবে হিরো, unless you are a girl, কারণ মেয়ে হলে তো আপনি হিরোইন হবেন। Assalamualaikum guys, this is Mazhar and welcome back to my channel Mazhar Pictures. Guys, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের প্রফেশনাল ফটো এডিট করা যায় Adobe Lightroom Mobile App ব্যবহার করে। এই ভিডিওতে আমি কমপ্লিট ম্যানুয়ালি কালার গ্রেডিংটি করে দেখাবো। সো ফটাফট ভিডিওটিতে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। Without wasting any more time, let's get started. Alright guys, editing এর জন্য ফার্স্টে Lightroom এ এসে আমাদের ফটোটি Lightroom এর মধ্যে অ্যাড করে নিব and ফটোটি Lightroom এর মধ্যে ওপেন করব। দেন ফার্স্টে আমাদের ফটোটি 4:5 এ ক্রপ করে নিতে হবে সোশ্যাল মিডিয়ার জন্য। ওকে, and then আমাদের ফটো থেকে আনওয়ান্টেড পার্টগুলো রিমুভ করতে হবে। তার জন্য চলে যাব হেলিং এ and ব্রাশের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিব। দেন এইভাবে আমাদের ফটো থেকে আনওয়ান্টেড পার্টগুলো রিমুভ করব। ওকে, নাও আমাদের ফটোর লাইট কারেকশন করতে হবে। এক্সপোজার আই থিঙ্ক একটু কমাতে হবে, বিকজ ফটোতে এক্সপোজারটা একটু বেশি ছিল, -0.14, অ্যান্ড কন্ট্রাস্টটাও একটু কমাবো, -10, হাইলাইটটাও একটু কমাবো, -14, শ্যাডো বাড়াবো, 21, অ্যান্ড ব্ল্যাকসটা একটু কমিয়ে দিব, -7। দেন কালার সেকশন, এখান থেকে ভাইব্রেন্স বাড়াবো, 27, স্যাচুরেশনটা একটু কমাবো, -6, অ্যান্ড টেম্পারেচার 5। কালার মিক্স, এখান থেকে ফার্স্টে আমরা ইয়েলো সিলেক্ট করব অ্যান্ড এটার হিউটা আমরা হালকা একটু গ্রিনিশ রাখবো, 15, স্যাচুরেশন একটু কমাবো, -16, অ্যান্ড লুমিনেন্স কমাবো, -16। গ্রিনের স্যাচুরেশন ফুল করে দিব অ্যান্ড হিউ একটু প্লাসের সাইডে রাখবো, 9, অ্যান্ড লুমিনেন্স কমিয়ে দিব, -14। দেন অরেঞ্জের স্যাচুরেশনটা একটু কমাবো, -14, অ্যান্ড লুমিনেন্স বাড়াবো, স্কিনটা যেন একটু ব্রাইট হয়। রেড, এটার স্যাচুরেশনটা একটু বাড়াবো, 25, অ্যান্ড লুমিনেন্সও একটু বাড়িয়ে দিব, 15। দেন ব্লু থেকে আমাদের শার্টের কালারটা একটু বাড়িয়ে নিতে পারি। ডান। দেন কালার গ্রেডিং, এখান থেকে ফার্স্টে আমরা শ্যাডোতে ব্লু টোনটা অ্যাপ্লাই করে দিব অ্যান্ড এটার স্যাচুরেশনটা আমরা একটু কমাবো, 15, লুমিনেন্স কমাবো অ্যান্ড ব্যালেন্সটাও একটু কমিয়ে নিব, -21। দেন মিড টোনস আমরা স্কিন টোনটা অ্যাপ্লাই করে দিব, এগেইন স্যাচুরেশনটা একটু কমাবো অ্যান্ড হাইলাইটেও আমরা ইয়েলো টোনটা অ্যাপ্লাই করে দিব, এগেইন স্যাচুরেশনটা একটু কমাবো, 15, অ্যান্ড ডান। দেন আমাদের ফটোটি আরেকটু সুন্দর করতে আমরা এগেইন লাইট সেকশনে এসে কার্ভস ওপেন করব অ্যান্ড ব্লুটা সিলেক্ট করে উপর থেকে একটু ডাউন করব অ্যান্ড এইখানে মাঝ বরাবর একটা পয়েন্ট দিব, দেন নিচে থেকে ধরে একটু আপ করে দিব। তাহলে আমাদের ফটোর ডার্ক পার্টটা একটু ব্লুইশ লাগবে, উইচ ইজ গুড। না আমাদের ফটোতে একটু ডজ অ্যান্ড বার্ন করতে হবে, তার জন্য আমরা চলে যাব সিলেক্টিভে অ্যান্ড প্লাস ব্রাশ, ফেদার রাখবো আমরা 50 অ্যান্ড ফ্লো রাখবো অ্যারাউন্ড 75 অ্যান্ড এইভাবে আমাদের ফটোর হাইলাইট এরিয়াতে ব্রাশটা ড্র করব অ্যান্ড লাইট সেকশনে এসে এক্সপোজারটা বাড়িয়ে দিব অ্যারাউন্ড 2 এর মতো অ্যান্ড কন্ট্রাস্ট একটু কমাবো, হাইলাইটটা বাড়াবো, শ্যাডো বাড়াবো অ্যান্ড হোয়াইট বাড়িয়ে দিব। ডান। এখন আমাদের ফটোটি দেখতে রিয়েলি অনেক সুন্দর লাগছে। এখানে এসে আমাদের ফটোর ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে নিব, 16, ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করবো, মিড পয়েন্টটা ছোট করব, ফেদার 100, এখানে এসে ফটোর শার্পনেসটা বাড়িয়ে দিব, মাস্কিং করে পারফেক্ট এজেসের উপর শার্পনেসটা অ্যাপ্লাই করব অ্যান্ড একটু নয়েজ রিডাকশন করে নিব, 20। ফাইনালি হেয়ার ইজ বিফোর, হেয়ার ইজ দ্য আফটার। আমাদের ফটোর কালার গ্রেডিং ডান। এখন আমাদের ফটোটি এখান থেকে সেভ করে নিতে হবে অ্যান্ড স্ক্রিন রিটাচ করতে হবে অ্যান্ড প্রফেশনাল টেক্সচার সহ স্ক্রিন রিটাচিং ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইজ, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।